ভিউয়ার্স আপনারা ভালো আছেন সুস্থ আছেন আমরা আজকে আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করব বাংলা ভিউ সব সময় মানুষের দেখানোর জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে তবে সম্মানিত ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন সিলেট গ্যাস জালালাবাদ গ্যাস লাইন কর্তৃপক্ষ এই উচ্ছেদ অভিযানটি চালিয়ে যাচ্ছে সিলেট মোগলবাজার এলাকায় আপনারা দেখতে পাচ্ছেন পুরো মার্কেটটি পড়েছে জালালাবাদ গ্যাস যে ডিপো লাইন ছিল সেই ডিপো লাইনের উপরে তাই একাধিক জালালাবাদ গ্যাস কর্তৃপক্ষ একাধিকবার তাদেরকে নোটিশ দেওয়ার পরে তারা নোটিশে কোনো কর্ণপাত না দেওয়ার কারণে আজকে তারা মূলত এই উচ্ছেদ অভিযানটি চালিয়ে যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি এই সেই উচ্ছেদ অভিযানটি চলছে তবে এটার মূল কারণ হচ্ছে আমরা জানিয়েছি ঢাকা নারায়ণগঞ্জে যে গ্যাস লাইনের উপরে যে ঘটনাটি ঘটেছে সেই ঘটনার কারণে এটার মূল কারণ হয়েছে এর প্রেক্ষিতে সরকার সচ্চর হয়ে এই উচ্ছেদ অভিযানটি চলছে আপনারা দেখতে পাচ্ছেন পুরো মার্কেটটি কিন্তু এই আপনার এই জালালাবাদ গ্যাস লাইনের উপরে পড়েছে আমরা তাদের সাথে কথা বলার জন্য চেষ্টা চালিয়ে যাবো আপনি এর আগে আপনাদেরকে দেখাই আমরা পুরো মার্কেটটি কীভাবে মার্কেটটি গ্যাস লাইনের উপর দিয়ে এসেছে আপনি আমি দেখানোর জন্য আপনাদেরকে চেষ্টা চালিয়ে যাচ্ছি সম্মানিত ভিউয়ার্স দেখতে পাচ্ছেন সেই গ্যাসের লাইনের উপরে অবৈধভাবে সেই লাইনের উপরে সেই মার্কেটটি তৈরি করে নির্মাণ করে দীর্ঘদিন রাখা হয়েছে সেই প্রেক্ষিতে আজকে এই অভিযানটি দেওয়া হচ্ছে তবে আমরা তাদের সাথে কথা বলেছি তারা আমাদেরকে জানিয়েছেন একাধিক তারা নোটিশ দিয়েছে সেই নোটিশে কোনো কর্ণপাত না দেওয়ার কারণে এই এই অভিযানটি মূলত এই অভিযানটি আমরা তাদের সাথে একজনের সাথে জালালাবাদ গ্যাস কর্তৃপক্ষের সাথে আলোচনার চেষ্টা করব দর্শক দেখুন আপনারা অনেক দর্শক জনতা তাকিয়ে আছে সেই বিল্ডিংয়ের দিকে অনেকে ভাবছেন এটা কেন কী কারণে আমরা সাধারণ মানুষের সাথে কথা বলবো এই অভিযানটি হচ্ছে এই অভিযানে তারা কী মনে করছেন এবং এই অভিযানে কীরকম অভিযানটি হয়েছে এবং এর আগে কি তাদেরকে নোটিশ দেওয়া হয়েছে কি না এমন বিষয়ে আমরা জানবো তবে এর আগে আমরা চেষ্টা করব এই দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এখানে হাজার হাজার জনতা দেখিয়ে তাকিয়ে আছে এই বিল্ডিংয়ে কেন এই অভিযানটি হয়েছে এই অভিযানটি মূলত জালালাবাদ গ্যাস কর্তৃপক্ষ তাদেরকে একাধিক নোটিশ দিয়েছে এবং জানিয়েছে কিন্তু তারা তার নোটিশের কর্ণপাত না দেওয়ার কারণে আজকেই এই অভিযানটি আমরা এলাকাবাসী অনেক যুবকের সাথে কথা বলবো এই অভিযানটি কেন এবং কী কারণে ওদেরকে জানা হয়েছে আসুন ওই আগে কালে করলে আমার লাগবে সম্মানিত ভিউয়ার্স আমরা দেখতে পাচ্ছি সেই অভিযানটি চলছে অভিযান মূলত এখানে এই জায়গায় সীমাবদ্ধ নয় আমরা জালালাবাদ কর্তৃপক্ষের সাথে আলোচনা করেছি তারা সিলেটে যত ডিপো লাইনের উপরে এভাবে অবৈধ স্থাপনা তৈরি করেছে প্রত্যেকটি এবং প্রত্যেক যে বা যারা ওই লাইনের উপরে স্থাপনা তৈরি করেছেন প্রত্যেকে তারা নোটিশ দিয়েছেন সেই নোটিশে যদি নিজেরা যদি স্বেচ্ছায় সরায় তাইলে তারা হয়তো তাদেরকে এই অনুমতি দেখাচ্ছেন কিন্তু আমরা এখানে বিষয়টি জানছি জানতে পেরেছি তারা একাধিক তাদেরকে নোটিশ দেওয়া হয়েছে কিন্তু এই নোটিশে কেউ কর্ণপাত না দেওয়ার কারণে আজকে এই অভিযানটি এই অভিযানে জালালাবাদ গ্যাস কর্তৃপক্ষ অনেক লোক রয়েছেন দেখুন দর্শক সেই অভিযানে এই মূলত অভিযানটি চলছে মোগলবাজার এলাকায় আমরা দর্শক একজনের সাথে কথা বলার চেষ্টা করবো এই সম্মানিত ভিউয়ার্স দেখুন আপনার পুরো মার্কেটটি তছনছ করে দিয়ে হয়েছে অল্প সময়ের মধ্যে সেই অল্প সময়ে কিন্তু এই মার্কেটটি আমরা দেখেছি মোগলবাজারে দীর্ঘদিন যাবৎ সেই মার্কেটটি আসলে মূলত জালালাবাদ গ্যাস কর্তৃপক্ষ ডিপো লাইনের উপরে স্থাপিত করা হয়েছে এই কারণে এটিকে উচ্ছেদ আজকে উচ্ছেদ অভিযান করা হয়েছে হ্যাঁ আমরা আরও একটি তথ্য সূত্র আপনাদেরকে জানিয়ে রাখি সে যে বিল্ডিংয়ের উপরে উচ্চচাপ বিশিষ্ট যে গ্যাস লাইন বিশাল বড় পাওয়ারের যে গ্যাস লাইনটি রয়েছে তার নিচ দিয়ে যে কোনো সময় যেমন আমরা নারায়ণগঞ্জে ঘটনা ঘটেছে সে ধরনের ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে এলাকার নেবে আপনারা তো একজন ডারাই বাংলা ভিউ হুজুরে দর্শক বুঝতে পারছেন আম জনতা তাকিয়ে আছে বিল্ডিং এর আমরা কথা বলবো জালালাবাদ কর্তৃপক্ষের সাথে
কি কারণে এই ধরনের অভিযান এবং কেন অভিযানটি চালা হচ্ছে? আমি জালালাবাদ পুলিশের ব্যবস্থাপক ভিজিলেন্স। আমরা এই পর্যন্ত ষষ্ঠবার আমরা অবৈধ আমাদের পাইপলাইনের উপর 500 PSI পাইপলাইনের উপর যে অবৈধ লাইনগুলো আছে, অবৈধ স্থাপনা আছে, এগুলো আমরা ভাঙতেছি। এখন আমরা ষষ্ঠবারের মতো আমরা মঙ্গলবাজার এলাকায় যেসব বাজারে যেসব অবৈধ স্থাপনা আছে আমাদের পাইপলাইনের উপরে, ওই পাইপলাইন থেকে আমরা 10 ফুট দূরে আমরা রাখবো, এখান থেকে আমাদের স্থাপনাগুলো ভাঙা হচ্ছে। হ্যাঁ, আমরা এই পর্যন্ত ষষ্ঠবার আমরা মঙ্গলবাজার এলাকায় যেসব অবৈধ স্থাপনা আছে, ঘরবাড়ি আছে, দোকানপাট আছে, এগুলো আমরা ভাঙচুর করতেছি। আপনারা দেখতেছেন এই আপনাদের কাছে আমরা একটু জানবো, ওই যে এই অবৈধ স্থাপনার নিচে দিয়ে কতটুক এই আপনাদের গ্যাসের পাওয়ার, এখানে আমার অনেকে কমেন্ট করেছে কত ধরনের পাওয়ার লাইন এই গ্যাসের নিচে? এই এটাকে 500 PSI না, 1000 PSI 1000 PSI লাইন আছে আমাদের এখানে। এই লাইন থেকে আমরা লাইন থেকে 10 ফুট দূরে, হ্যাঁ 10 ফুট দূরে দূরে আমরা ওই দুই দিকে আমরা সমানভাবে মানে যাতে ক্লিয়ার থাকে এই ধরনের আমরা ব্যবস্থা নিচ্ছি, যাতে আমাদের কোনো অবৈধ স্থাপনা না থাকে। আসলে এই শুদ্ধি অভিযানটা আমরা মূলত কারণ জানতে পারছি নারায়ণগঞ্জের যে ঘটনা, অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে, সেই প্রেক্ষিতে এই ঘটনাটি মূলত লোকজন বিস্ফোরণ করবে, আগুন ধরে যাবে, লোকজনের জানমাল নিরাপত্তার স্বার্থে সরকারি নির্দেশ অনুযায়ী এবং আমাদের এই যে পাইপলাইন টানতে সময় এই পাইপলাইনের উভয় পাশে 10 ফুট 10 ফুট করে 20 ফুট স্থাপনা করা হয়েছে। এই একবার করা হয়েছে এই পাইপলাইনের উপরে যে সমস্ত স্থাপনা আছে তা ভেঙে ফেলার জন্য সরকারিভাবে নির্দেশ দেওয়া হয়েছে। তারই অংশ হিসেবে আমরা এ পর্যন্ত প্রায় 5টি উচ্ছেদ অভিযান পরিচালনা করছি, আজকে 6ষ্ঠ নম্বর। প্রথমত 2021 সালের 16ই মার্চ আমরা এই যে ইসলামপুর এলাকায় মেজরটিলা এলাকায় শুরু করি, তারপরে 16ই আগস্ট আপনার বালুচর এলাকায়, আবার 15ই সেপ্টেম্বর বটেশ্বর এলাকায়, আর 1 নভেম্বর 2021 আখালিয়া সাইটে, 2 নভেম্বর করেরপাড়া সাইটে শুরু করি। বর্তমানে আজকে আমরা এই এই মঙ্গলবাজার এলাকায় শুরু করছি, আগামীতে আমরা ফেন্সুগঞ্জ এবং দক্ষিণ সুরমা যে সমস্ত অবৈধ স্থাপনা আছে তা উচ্ছেদ পরিচালনা করব। অর্থাৎ সিলেট বিভাগে জালালাবাদ গ্যাসের প্রায় 700 কিলোমিটার পাইপলাইন আছে, 700 কিলোমিটার পাইপলাইনের মধ্যে অন্তত 35 থেকে 37 কিলোমিটার এলাকায় অনেকে অবৈধ বাড়িঘর নির্মাণ করেছে, যেগুলো আমরা নোটিশ দিয়েছি, অনেকটা 6 মাস আগে দিচ্ছি, 4 মাস আগেও দিচ্ছি, তারপরে তারা ভাঙে নাই। কিছু কিছু লোকজন তারা ভাঙছে, অনেকে ভাঙে নাই, যার জন্য আমরা ওই যে উচ্ছেদ অভিযান পরিচালনা করছি। এ পর্যন্ত আমরা 200 অব্যাহত থাকবে, আগামী মাসে আমরা উচ্ছেদ অভিযান ফেন্সুগঞ্জ করব, আর এর পরবর্তীতে দক্ষিণ সুরমা কয়েকটা বাড়িঘর আছে এগুলো উচ্ছেদ করব, পরবর্তীতে আমরা শ্রীমঙ্গলে করব। অর্থাৎ যে সমস্ত এলাকায় পাইপলাইনের উপর অবৈধ স্থাপনা আছে সবগুলো আমরা উচ্ছেদ করব, এটা সরকারি নির্দেশ। আসলে দর্শক সম্মানিত দেখতে পাচ্ছেন, এটা মূলত কারণটা হচ্ছে আমরা আবারও জানিয়ে রাখি, সেই ঢাকা নারায়ণগঞ্জে যে আপনার গ্যাস লাইনের উপরে অনাকাঙ্ক্ষিত যে ঘটনাটি ঘটেছিল সেই প্রেক্ষিতে সরকার নির্দেশনা অনুযায়ী বাংলাদেশ সরকার কর্তৃপক্ষ জালালাবাদ গ্যাসের যত ডিপো লাইনের উপরে অবৈধ স্থাপনা আছে সেই স্থাপনাগুলো উচ্ছেদ অভিযান তাদের পক্ষ থেকে উচ্চচাপ লাইনের উপরে যত অবৈধ স্থাপনা আছে সেই স্থাপনাগুলো উচ্ছেদ তারা চালিয়ে যাবেন। আজকে আপনারা দেখতে পাচ্ছেন মগলবাজার এলাকায় এই অভিযানটি চলছে, মূলত আপনারা দেখে দেখানোর চেষ্টা করতেছি। তবে দর্শক আপনারা আমাদের পাশে থাকুন, আমরা সবসময় চেষ্টা করি আপনাদেরকে দেখানোর জন্য। ধন্যবাদ সম্মানিত ভিউয়ার্স, আবারও কোথায় দেখা হবে কোনো একটি অনাকাঙ্ক্ষিত ঘটনার পাশে, সাথে থাকুন, সাথে থাকার জন্য সকল দর্শকদেরকে ধন্যবাদ জানাচ্ছি।